প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে লিঙ্গুইস্টিকের বিভিন্ন যে টার্মগুলি, সেই টার্মগুলি সম্পর্কে একেবারে বিশদ আলোচনা করা, যাতে করে সেগুলো আমরা যেভাবেই হোক না কেন ভালোভাবে বুঝে ফেলতে পারি সেই জন্য। তো এটা অবশ্যই আমি যে আমাদের যে প্রাইভেট গ্রুপ থার্ড ইয়ারের, সেই থার্ড ইয়ারের প্রাইভেট গ্রুপে দেব, তার জন্য এটা তৈরি করছি। আর এইটা আমি রেগুলারলি দেব এবং সবগুলোই, যতগুলো এই টার্মগুলি রয়েছে সেগুলো একেবারে ক্লিয়ারলি যাতে আমরা বুঝতে পারি সেই রকমভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতেই বলে নিয়ে, এই যে ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো আমি নেটের বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি এবং অনেকগুলি নিয়েছি, যাতে করে মানে একটা টপিকের উপরে যাতে করে আমরা কোনো না কোনোটা দিয়ে অন্তত বুঝতে পারি। তো সেটার ধারাবাহিকতা আজকে থেকে শুরু করছি এবং আজকে এটার যে ফোনেটিক্স, সেই ফোনেটিক্স নিয়ে আলোচনা করব। ফোনেটিক্স হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ফোনেটিক্সের যে বাংলা সেটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তোমরা যদি ব্যাকরণ দেখো, বাংলা ব্যাকরণের কোর ব্যাকরণ যেটা, সেটাতে যখন যাবে তখন সেখানে ধ্বনি বিজ্ঞান নামে যে অপশনটা পাবে সেটাই হচ্ছে ফোনেটিক্স। সো এই ফোনেটিক্স হচ্ছে স্টাডি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্পিচ সাউন্ড, অর্থাৎ আমাদের কথা বলার সময় আমরা যে ধ্বনিগুলো করে থাকি, যে শব্দগুলো বের করে থাকি, সেইগুলোর একটা স্টাডি, একটা রিসার্চ এবং একটা ক্লাসিফিকেশন, সেটাকে বলা হচ্ছে ধ্বনি বিজ্ঞান। এটা হচ্ছে একেবারে শাব্দিক একটা সংজ্ঞা। এরপরে আমরা এটার একটা দুইটা চারটা, এই যে চারটা সংজ্ঞা দেখব, যেটা তোমাদের ভালো লাগে, যেটা পরীক্ষায় তোমাদের লিখার মতো মনে হয় বা যেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারো সেটাই তুমি রাখবে। সো আমি চারটা এখানে সংজ্ঞা দিচ্ছি এবং চারটার যেটা তোমাদের ভালো লাগে। দেখো, বলা হচ্ছে ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড, অর্থাৎ কথা বলার সময় যে শব্দগুলো আমরা করে থাকি সেই শব্দের স্টাডিটাই হচ্ছে ফোনেটিক্স। দেয়ার প্রোডাকশন, অর্থাৎ সেই শব্দগুলির প্রোডাকশন নিয়ে এই ফোনেটিক্স আলোচনা করে থাকে। অ্যান্ড কম্বিনেশন, অর্থাৎ এই যে শব্দগুলি একটা আরেকটার সঙ্গে যে কম্বাইন্ড করা হয় বা মেলানো হয়, মিলিয়ে যে একটা সেন্টেন্স তৈরি করা হয় সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। অ্যান্ড দেয়ার প্রেজেন্টেশন বাই রিটেন সিম্বল, এবং রিটেন সিম্বল দ্বারা তাদের যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন নিয়েও আলোচনা করা করে থাকে হচ্ছে এই ফোনেটিক্স। তাহলে আমরা কী পেলাম? এক নম্বরে ফোনেটিক্স হচ্ছে স্পিচ সাউন্ড নিয়ে স্টাডি করে, তারপরে সাউন্ডের প্রোডাকশন এবং কম্বিনেশন নিয়ে স্টাডি করে এবং তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করে, যেটা রিটেন সিম্বল দ্বারা যে রিপ্রেজেন্টেশন সেটা। এবার দুই নম্বরে আমরা দেখি, ফোনেটিক্স ইজ দ্য ডিসক্রিপশন অ্যান্ড অ্যানালাইসিস অফ সাউন্ডস অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, দ্য ফোনেটিক্স অফ ইংলিশ। বলা হচ্ছে যে এই ফোনেটিক্স, যে মানে যে কোনো ভাষাতেই ফোনেটিক্স হচ্ছে মূলত সেই ভাষার শব্দগুলির একটা ডেসক্রিপশন এবং একটা অ্যানালাইসিস, অর্থাৎ একটা বর্ণনা এবং একটা বিশ্লেষণ, সেটাই মূলত ফোনেটিক্স করে থাকে। ইংলিশের ক্ষেত্রে এটা ফোনেটিক্স বলা হয়, বাংলার ক্ষেত্রে যেমন ধ্বনিবিজ্ঞান বলা হয় বা অন্যান্য ভাষার ক্ষেত্রে অন্যান্য নামে আর কি পরিচিত। তিন নম্বর কি বলছে, ফোনেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স, ফোনেটিক্স হচ্ছে লিঙ্গুইস্টিকের একটা ব্রাঞ্চ, একটা শাখা, দ্যাট ডিলস উইথ দ্য সাউন্ডস অফ স্পিচ, যেটা সেন্টেন্সের বা কথা বলার যে ধ্বনি বা যে সাউন্ড সেটা নিয়ে ডিল করে থাকে, সেটা নিয়ে আলোচনা করে থাকে এবং আরও কী আলোচনা করে থাকে, সেই শব্দগুলির প্রোডাকশন, সেই শব্দগুলির কম্বিনেশন, সেই শব্দগুলির ডেসক্রিপশন এবং রিটেন সিম্বল দিয়ে সেগুলোর যে প্রেজেন্টেশন, সেই সব কিছুকেই নিয়ে ফোনেটিক্স আলোচনা করে থাকে। তো আমার মতে এই সংজ্ঞাটা সবচেয়ে বেস্ট মনে হয়, এই তিন নম্বর সংজ্ঞাটা। এরপরে রয়েছে চার নম্বরের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ফোনেটিক্স ইজ দ্য সিস্টেম অফ সাউন্ড অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজেরই এই ফোনেটিক্স হচ্ছে একটা সিস্টেম, সাউন্ডের একটা সিস্টেম। তো এইখানে আমি আমি যেটা বলবো, সবগুলি মিলিয়ে তোমরা একটা সংজ্ঞা তৈরি করতে পারো। যেমন আমার যেটা মনে হয় যে এই তিন এবং দুই, এই দুইটাকে যদি মিলিয়ে সংজ্ঞা বানানো যায় তাহলে সেই সংজ্ঞাটা হবে সবচেয়ে ভালো। যেমন ফোনেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্য ডিলস উইথ দ্য সাউন্ডস অফ স্পিচ অ্যান্ড দেয়ার প্রোডাকশন কম্বিনেশন ডেসক্রিপশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন বাই রিটেন সিম্বল। ইট ইজ অলসো এ ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালাইসিস অফ সাউন্ডস অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এভাবে আমরা কিন্তু লিখতে পারি, অর্থাৎ তিন এবং চার নম্বরটাও কিন্তু একসঙ্গে মিলিয়ে, তিন এবং দুই নম্বরটা একসঙ্গে মিলিয়ে আমরা একটা সুন্দর ডেফিনেশন কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমরা ফোনেটিক্সের কয়েকটা পার্ট সম্পর্কে জানবো, যে ফোনেটিক্স, মডার্ন ফোনেটিক্স যেটা,
ইংলিশে, সেটাকে মূলত মেইন তিনটা ব্রাঞ্চ রয়েছে, তিনটা শাখা রয়েছে। একটা হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স, আরেকটা হচ্ছে অকুস্টিক ফোনেটিক্স, আর একটা হচ্ছে অডিটরি ফোনেটিক্স। তো আর্টিকুলেটরি ফোনেটিক্স কি? আর্টিকুলেটরি ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য ভোকাল ট্র্যাকস প্রডিউস দ্য সাউন্ড, অর্থাৎ কীভাবে আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে যে ভোকাল যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমাদের কণ্ঠ বা কণ্ঠনালী বা মুখের যে বিভিন্ন বিষয় ইয়েগুলো অঙ্গ প্রত্যঙ্গ, তারা কীভাবে সাউন্ডকে প্রডিউস করে সেটা নিয়ে মূলত এই আর্টিকুলারি ফোনেটিক্সে আলোচনা করা হয়ে থাকে। দুই নাম্বার যেটা, অ্যাকোস্টিক ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টিস অফ সাউন্ড, অর্থাৎ একটা ভাষার যে ফিজিক্যাল প্রপার্টি রয়েছে, অর্থাৎ ভাষার ফিজিক্যাল প্রপার্টি, যেমন শব্দ, লেটার বা ওয়ার্ড এগুলোর কথা বলা হচ্ছে, যে একটা ভাষার ফিজিক্যাল প্রপার্টি যেগুলো রয়েছে একটা সাউন্ডের, সেইটা নিয়ে আলোচনা করে থাকে এই অ্যাকোস্টিক ফোনেটিক্স। এরপরে বলা হচ্ছে কি, অডিটরি ফোনেটিক্স। অডিটরি ফোনেটিক্স হচ্ছে ইজ দ্য স্টাডি অফ ওয়ে লিসেনার্স পারসিভ সাউন্ডস, অর্থাৎ একটা শ্রোতা বা যে একটা শব্দ শুনে তাই কিভাবে একটা শব্দকে গ্রহণ করছে, কিভাবে একটা শব্দকে বুঝতে পারছে, সেই বিষয়গুলো নিয়ে যে স্টাডিটা আলোচনা করে থাকে তাকে বলা হয় অডিটরি ফোনেটিক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এই ফোনেটিক্স নিয়ে, শুধুমাত্র ফোনেটিক্স নিয়ে এই আলোচনাটা করলাম, এবং এরপরে ধীরে ধীরে এইরকমভাবে প্রতিটি টার্ম নিয়ে আমি আলোচনা করব, এবং এই টার্মগুলো অবশ্যই আমাদের যে প্রাইভেট গ্রুপ যেটা রয়েছে 3rd ইয়ারে সেইখানে আমি দেব। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার এই জাতীয় নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।